কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের হোস্ট অ্যাডভোকেট শাহনেওয়াজ জাকি মন চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। ইনফরমেটিভ ভিডিও, আপনাদের অবশ্যই কাজে লাগবে। আধুনিকতার সাথে পুরাতন যে ঐতিহ্য, এর একটা কনফ্লিক্ট খুব তাড়াতাড়ি দেখা দিচ্ছে, খুব সামনে দেখা দিবে। এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন, যারা করেননি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি শুরু করা যাক। আপনারা রিসেন্টলি জানেন যে আমাদের একটা রেভলিউশনারি অ্যাক্ট হয়েছে, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023। এই আইনটি রেভলিউশনারি এই জন্য যে যাদের কোনো দলিল দস্তাবেজ নেই, অর্থাৎ দলিল বলতে মামলা রায়ও বোঝাবে, খতিয়ান বোঝাবে, বিভিন্ন বিষয় বোঝাবে, দলিল বোঝাবে, কোনো হস্তান্তরের দলিল বোঝাবে, খাজনা দাখিলা বোঝাবে, অনেক কিছু। আমার এই বিষয়ে একটি সেপারেট ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। এই দলিল যাদের নেই তারা জমিতে আর দখলে থাকতে পারবেন না। তো এই দখলটি কার কাছে যাবে? যিনি মূল জমির মূল মালিক তার কাছে যাবে। তো এখন এটা তো সবাই মেনে নিয়েছে, সবাই। তো এখন যারা অনেক সময় দেখা গেছে মৌখিকভাবে দান করেছেন, মৌখিক দান করার পরে দখলে আছেন, এখনো রেকর্ড হয়নি, রেকর্ড পাননি, নাম খারিজও করেননি, তো এই ক্ষেত্রে আমাদের যে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন কতটুকু আপনাকে হেল্প করবে বা কতটুকু আপনাকে সাহায্য করতে পারে, বা আপনার যিনি দখলে আছেন, যিনি মৌখিক দানটি পেয়েছেন, তার কি হতে পারে, একটু আলোচনা করার চেষ্টা করি। কারণ এখনো এরকম প্রবলেম হয়তো কারোর সামনে আসেনি, আসলে পাওয়া যাবে। তো মূল ব্যাপারটি হচ্ছে আমাদের যে ভূমি অপরাধ প্রতিরোধ আইন, এই বিষয় আইনটি একটু দেখতে হবে যে আইনের মূল নেচারটা কি। আইনের নেচার হচ্ছে যার কোনো দলিল দস্তাবেজ নেই, অর্থাৎ যার কোনো এভিডেন্স নেই মালিকানা সত্ত্বে, তিনি আর জমিতে দখল রাখতে পারবেন না, 12 বছরের বেশি দখলে থাকলেও। তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনারা যারা মৌখিক দান পেয়েছেন তাদের কিন্তু কোনো দলিল দস্তাবেজ নেই, তখন আপনার কি হবে? তখন তো আপনার জমি আর দখলে রাখতে পারবেন না। যিনি দান করেছেন তার ওয়ারিশরা এসে যদি বলে যে এই জমি আমাদের, সে ভুলভাবে আছে, সে হচ্ছে এই দানগুলো নিয়ে মানে আমার জমিটা দখল করে নিয়ে বসে আছে, তখন আপনার তো কিছু করার থাকবে না। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আপনার করার থাকবে যে উনি যদি মামলা করেন, মামলায় কিন্তু আপনি যেসব সাক্ষীর সম্মুখে মৌখিক দান নিয়েছেন সে মৌখিক দানের বিষয়টি প্রমাণ করতে হবে, আমি যতটুকু মনে করি। আর না হলে দেওয়ানি মামলা করতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যতটুকু বুঝি যে এখনো এই আইনটি ম্যাচিউর হয়নি, ম্যাচিউর হতে আর একটু সময় লাগবে। তখন আস্তে আস্তে বিজ্ঞ হাইকোর্ট ডিভিশন, বিজ্ঞ মহামান্য অ্যাপিলেট ডিভিশন যখন এর বিষয়ে বিভিন্ন রুলিংস দিবেন, তখন কিন্তু এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। তারপরেও মৌখিক দান বিষয়ে কিন্তু আমি গতকালকে একটা ভিডিও ছেড়েছি, কাইন্ডলি আপনারা দেখে নেবেন। এই ভিডিওটাও কিন্তু খুব চমৎকার ভিডিও, আপনাদের জন্য খুব ছোট ছোটভাবে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি মৌখিক দান সম্পর্কে। কারণ মৌখিক দান এমন একটি দান যেটা সাধারণত পারিবারিকভাবে বা আত্মীয় স্বজনের মধ্যে হয়ে থাকে। এখন এই মৌখিক দানটি যদি আপনারা প্রমাণ করতে চান কোর্টে ভূমি অপরাধ প্রতিরোধ আইনে আপনার বিরুদ্ধে মামলা হওয়ার পর, তখন কিন্তু বেশ কিছু এভিডেন্স হয়তো আপনাদের সামনে আসা দরকার। প্রথম এভিডেন্স যেটি আসা দরকার সেটি হচ্ছে যদি আপনি নাম খারিজ করে থাকেন মৌখিক দানের পক্ষে, তখন কিন্তু আপনার এভিডেন্স হয়ে গেল একটা যে আমি মৌখিক দান পেয়েছি তারপরে নাম খারিজ করেছি। দ্বিতীয় এভিডেন্স হচ্ছে আপনি যেসব সাক্ষীর সম্মুখে নাম খারিজ মৌখিক দানটি পেয়েছেন এবং দখল পেয়েছেন, সেসব সাক্ষীকে দিয়ে সাক্ষ্য দিয়ানো যে এই সব সাক্ষীর সম্মুখে আমি মৌখিক দানটি পেয়েছি এবং যিনি দান করেছেন তিনি আমাকে এই সব সাক্ষীর সম্মুখে এসে দানটি দিয়ে গেছেন এবং দখল হস্তান্তর করে গেছেন। দানের কিন্তু প্রথম কাজ অফার, দ্বিতীয় কাজ অ্যাকসেপ্টেন্স, এবং সর্বপ্রধান এবং সর্বশেষ কাজ, এই কাজটি না হলে দানটি হবেই না, সেটা হচ্ছে দখল হস্তান্তর। এই দখল হস্তান্তরের বিষয়টি আপনাকে বিজ্ঞ আদালতে প্রমাণ করতে হবে, সেটা লিখিত দান হোক কিংবা বৈধ অলিখিত দান হোক, মানে ওরাল গিফট হোক। ওরাল গিফট বলতে আমরা যেটা বোঝাই যে মৌখিক দান।
তো যেটাই হোক না কেন, আপনাকে কিন্তু বিজ্ঞ আদালতে অবশ্যই প্রমাণ করতে হবে যে এটার দখল দাতা আমাকে দিয়ে গেছেন এবং তার পর থেকে দীর্ঘদিন আমি দখলে আছি। এই জিনিসটা প্রমাণ না করতে পারলে কিন্তু আপনার দানটি বৈধ হচ্ছে না, আপনাকে কিন্তু জমি ছেড়ে দিতে হবে ভাই। সেজন্য আপনারা যারা মৌখিক দান নিয়েছেন একটু এভিডেন্স গুলো ঠিকভাবে রাখবেন, যে খাজনা যদি দিয়ে থাকেন খাজনা দাখিলা, কিংবা যদি আপনাদের রেকর্ডে নাম আসে এসে থাকে তাহলে রেকর্ড কিভাবে নাম আসলো সেই বিষয়গুলো আপনারা আগে থেকে ভেবে রাখবেন, অথবা যদি আপনার নাম খারিজ করে নেন নাম খারিজ কিভাবে হইলো কে সেই বিষয়গুলো আগে থেকে করে রাখবেন, এবং যদি কোনো সাক্ষী শপথ দেওয়ার প্রয়োজন হয় যদি কেউ মামলা করে থাকে তাহলে যায় যেসব সাক্ষীর সম্মুখে আপনারা দানটি গ্রহণ করেছেন এবং দখল পেয়েছেন সেসব সাক্ষীকে কিন্তু অবশ্যই আগে থেকে বলে রাখতে হবে এবং তাদেরকে প্রিপেয়ার করে রাখবেন, ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না। আর যদি বেশি সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা দেওয়ানি আদালতে মামলা করুন, কারণ মৌখিক দানগুলো প্রমাণের দায়িত্ব দেওয়ানি আদালতে। এই ফৌজদারি আদালত যেটা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার যে নতুন আইনটা হয়েছে এটা কিন্তু ফৌজদারি আইন, এই আইন কিন্তু অত কিছু দেখবে না শেষে, যদি না দেখে থাকে, যদি দেখে তাহলে ভালো, যদি না দেখে থাকে আইন অনেক সময় তো বিজ্ঞ অ্যাডভোকেট এবং বিজ্ঞ জজ মহোদয়ের সমন্বয়ে হয় অনেক কাজ, অধিকাংশ কাজগুলোই কোর্টে, তো হয়তো কোনো পক্ষ যদি মিস্টেক করে যায় সেই জন্য দেওয়ানি মামলাতে কেসগুলো করলে অনেক সময় ভালো হয় বেশিরভাগ ক্ষেত্রে, কারণ আপনারা যখনই মৌখিক দানের বিষয়টি আসবে অনেক প্রমাণের ব্যাপার আছে, হয়তো ফৌজদারি কোর্টে এত প্রমাণ এভিডেন্স নাও আসতে পারে। সেক্ষেত্রে আমার একটি সাবমিশন যে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি ফৌজদারি আদালতে এই মামলাটি হয়ে থাকে আপনার বিরুদ্ধে যদি আপনি সঠিকভাবে নিয়ে থাকেন তাহলেই দেওয়ানি মামলা করতে পারেন, আর যদি ভিন্নভাবে নেন কিংবা জোর করে জমি দখল করে রাখেন, এখন যদি বলেন যে আমি মৌখিকভাবে দান পেয়েছি এই জিনিসগুলো ভাই করবেন না, কারণ আপনার জন্য অনেকে সাফার হচ্ছে, আপনাকে আরো ভালো থাকতে হবে, সাদা বাংলাদেশকে ভালো করতে হবে, আমাদেরকে আইন মানতে হবে ভাই। আপনি যদি আইন না মানেন, আমি যদি আইন না মানি, আর কেউ যদি আইন না মানে তাহলে দেশে আইন থেকে লাভ কি? আইন থেকেও যেমন লাভ নাই আইন প্রয়োগও হবে না ভাই, সেহেতু সবাই মিলে দেশটাকে ভালো করার চেষ্টা করি। আইন জানবেন, আইন মানবেন, দেশকে ভালোবাসবেন। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।